চট্টগ্রাম মেডিকেল কলেজের ঠিক একেবারে সামনের অপোজিট পাশের দোকান, এটা কোনো বাইরের জেনারেল দোকান নয়, চট্টগ্রাম মেডিকেল থেকে অনুমোদিত এই যে মেডিক সুপার শপ। এই দোকানের মধ্যে এই যে চেয়ারটা, বাইরে আমরা সাধারণত একটা চেয়ার কিনি 500 টাকায়, এই চেয়ারটা কিছুই না, শুধু একটু গর্ত করে দিছে রুগীরা যাতে পায়খানা করতে পারে, এই জন্য এই চেয়ারটা। এখন আমি দুজন বেওয়ারিশ রুগীর জন্য দুইটা চেয়ার দরকার আমার, এখন আমি এখানে চেয়ার কিনতে আসছি। এই একটা চেয়ারের দাম রাখতেছে 1200 টাকা করে, এই একটা চেয়ার নাকি 1200 টাকা। তো এই 500 টাকার চেয়ার কিভাবে 1200 টাকা পর্যন্ত চলে যায়, আমি ওনাদের সাথে কথা বলছি। এদিকে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। এই যে ওনারা দুজন হচ্ছে, আমরা পুলিশ সদস্য, ওনাদেরকে জিজ্ঞাসা করতে চেয়ার কেন আপনারা 1200 টাকা বিক্রি করছেন। তখন ওনারা বলছে যে মালিকে যেভাবে বলছে সেভাবে বিক্রি করছি। আমি বললাম যে মালিককে ফোন দেন, ওনারা ওনাদের মালিককে ফোন দিছে, মালিক বলছে যে জিনিসপত্র কম, সংকট, তাই দাম বেশি, এজন্য দাম বেশি নিতে চাচ্ছে ওনারা। তো আমি বলছি যে 1200 টাকায় এইভাবে আপনি তো ডাকাতি করতে পারেন না, 500 টাকার চেয়ার কিভাবে আপনি 1200 টাকা বিক্রি করেন। এখন উনি ওনাদের কর্মচারীদের বলে দিছে চেয়ার ভিতরে ঢুকা ফেলতে, চেয়ার বিক্রি করবে না। তাহলে চিন্তা করেন, এই যে করোনার যে কঠিন সময় পার করছে জাতি, এই সময় আমরা আমাদের পুলিশ থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গায়, আমরা যদি বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয় এই মেডিকেলের ভিতরে, যেটা অনুমোদিত দোকান, সে জায়গায় যদি এরকম ডাকাতি হয় তাহলে বাইরের অবস্থাটা কি সহজেই বুঝা যাচ্ছে, যে বাইরে কি রকম অবস্থা সৃষ্টি হচ্ছে। তো এখানকার এই ভিডিও আশা করি হাজার হাজার শেয়ার হয়, আমি জানি এই শেয়ার হবে, এবং এই শেয়ারের মাধ্যমে মেডিকেলের যে কর্তৃপক্ষ দোকানগুলো ভাড়া দেয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই শেয়ার করুন, ওনাদের কান পর্যন্ত নিয়ে যান কর্তৃপক্ষর, যাতে 500 টাকার চেয়ার কোন অবস্থাতেই 1200 টাকা বিক্রি না হয়। একটা দেশ যখন মগের মূল্যকে চলে যায়, আমাদের সরকার তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন তার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই সমস্ত ডাকাতিমূলক কাজ কারবারের কারণে আমাদের সরকারের বদনাম হচ্ছে, দেশের বদনাম হচ্ছে, প্রশাসনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই সমস্ত অসাধু ব্যবসায়ী, তারা যাতে এই ধরনের অসাধু কার্যকলাপ না করতে পারে, সবাই সচেতন দৃষ্টি রাখবেন এবং কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা নেয়। আমরা আপাতত এই চেয়ারগুলো সব ভিতরে ঢুকে দিচ্ছি। এই যে এদিকে আসুন, ভিতরে আসো, এদিকে আসো, চেয়ারগুলো ঢুকাও, ভিতরে ঢুকাও, সবগুলো ঢুকাও, সবগুলো আলগা নিয়ে যাবো, সবগুলো ভিতরে ঢুকাও, ঢুকাও, সবগুলো ঢুকাও, সবগুলো ঢুকাও, চিন্তা করেন একটা জায়গায় যেখানে মেডিকেল অথরিটিতে এই দোকানটাকে, জরুরি বিভাগ, এটা চট্টগ্রাম মেডিকেল অথরিটির আওতাধীন কিন্তু এই দোকানটা, মেডিকেলের বাউন্ডারির ভিতরে, সেখানে যদি এরকম ডাকাতি হয় তাহলে বাইরের অবস্থা, আমি কিন্তু সবগুলো নিয়ে চলে যাবো, কিন্তু তুমি যদি এখন না ঢুকো আমি তোমার সঙ্গে দিচ্ছি। তো আমরা তাদেরকে এই চেয়ার যাতে বিক্রি করতে না পারে সে ব্যবস্থাই করে দিয়ে যাচ্ছি। আপনি কি দাম পাই না, জিজ্ঞেস করেন না, আপনি দাম দিয়ে কিনছেন, সবগুলো বেশি নিচ্ছে। আচ্ছা, এটা তো কিছু করার নাই, মগের মূল্য যখন হয়ে গেছে আমরা চেষ্টা করছি আলো ফিরিয়ে আনার জন্য, ইনশাল্লাহ আলো ফিরে আসবে এবং আমরা মানবিক হতে পারবো। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবেন, যেখানে এরকম সমস্যা দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, আমরা সেই আগের পুলিশ নেই, আমরা বর্তমান সময়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি, আমাদের এই ধারা অব্যাহত রাখবে। ভিতরে ঢুকাও, তোমার বিক্রি বন্ধ, যেখানে এরকম সমস্যা দেখবেন সেখানে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করবেন, এবং ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রত্যেকটা অন্যায় কাজের প্রতিবাদ সবসময়